হাই ফ্রেন্ডস গুড আফটারনুন না না গুড মর্নিং পৌনে বারোটা আমি ওটাকে পৌনে একটা দেখছি গলার অবস্থা খুব খারাপ যার জন্য গতকালার আমি ভ্লগ দিতে পারিনি আজকে এখন ভাবলাম একটু স্টার্ট করি জানি না শেষ করতে পারবো কিনা কারণ ফ্যারেঞ্জাইটিস তো কথা বলতে বেশ কষ্ট হচ্ছে তো বলো এখন বাজে পৌনে বারোটা এখন থেকে আমি আমার ভ্লগটা স্টার্ট করলাম আজ হচ্ছে স্যাটারডে তো তোমরা কে কেমন আছো কার এলাকায় কতটা কি ঠান্ডা পড়েছে না পড়েছে কমেন্টে জানিও আর বেশ কিছুদিন আমি কমেন্টে ঠিকঠাক রিপ্লাই দিতে পারছি না তার কারণ হচ্ছে আমার কনস্ট্রাকশনের কাজ হচ্ছে ওপরের ঘরে এবার কিছুটা সময় ঠিকঠাক করে একদম ফ্রিভাবে বসে তবে তো রিপ্লাই দিতে হবে তা না হলে তো রিপ্লাই দেওয়া সম্ভব না সেই জন্য সেইভাবে রিপ্লাই দিতে পারছি না তার জন্য কেউ মনক্ষুণ্ণ হও না আবার সব দিকটা আমার শিফটিংটা কমপ্লিট হয়ে যাক তারপরে আবার আমি নিশ্চয়ই সবার কমেন্টের রিপ্লাই দেব এবং অবশ্যই তোমাদের সঙ্গে অনেক আড্ডা দেব খুব খুব ভালো ভালো ভ্লগ তৈরি করব ঠিক আছে চলো আবার পরে আসছি পরে কথা হবে গলাটা খুব ডিস্টার্ব করছে নমস্কার আমার পরিবারের সকল সদস্যদের কিছুক্ষণ আগে সিঙ্গুর থেকে এলাম এসেই তোমাদের সামনে চলে এলাম কারণ আমার আমার মানুষ যে অসুস্থ আছে গলার একটু প্রবলেম আছে গলা প্রবলেম হয়ে একটু ফ্যারিনজাইটিসের ইয়ে আসে তো তাই বেশি কথা বলতে আমি বারণ করেছি শরীর সুস্থ হলে সব ঠিক হলে কিছুই ঠিক নয় তাই বলেছি গার্গল করো আর ব্যাপার নাও কালকে রাতে নিয়েছে কালকে রাতে গার্গোল করেনি সকালেও গার্গল করেনি আর কি আমি শুধু বলে গেছি আর কিছুই করেনি আজকে রাতেও বলল আজকেও বললাম দেখি কী করে রান্নার সময় গরম জল কি করে হবে জানো তো কারেন্ট ছিল না সারা দিন তাহলে আচ্ছা তারপর কারেন্ট আসেনি এখন কারেন্ট নেই যে কোনো সময় কি গার্গেল করা যায় বলো যা গার্গেল করার পরে যদি আমি খাবার খাই তাহলে সেরকম গার্গেল করে লাগতি গার্গেল করে আমাকে তো গলাতে গার্গেলের যে অ্যাকশনটা সেটা থাকতে দিতে হবে তারপরে আমি খাবার খেলে আর হয় রাতে সুপার আগে হ্যাঁ সুপার আগে করবো গার্গেল না পেপার নেবো দেখা তো আজকে একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের কাছে রিকোয়েস্ট ছিল যে আমরা তো বলেছিলাম যে ভিডিওগুলো গুলো একঘেয়ে হয়ে যাচ্ছে ওই রান্না খাওয়া ঘরের কাজ করা এগুলো তো সবাই করে এগুলো আর তো রোজ রোজ মানুষের দেখতে ভালো লাগে না তাই একটু চেঞ্জেস আনার জন্য বলেছিলাম যে কিছু অন্যরকম কিছু করার জন্য তো মাথাটা তোলো মাথা নিচু কিছু জন্য তো কিছু কিছু গেমস ওই আপনাদেরকে যতটা তোমাদেরকে যতটা এন্টারটেন করতে পারি হাসাতে পারি কাদাতে তো সবাই পারে হাসাতে কজন পারে হাসাতে পারি সেই জন্য বা কিছু অন্যরকম জিনিস শেয়ার করার জন্য তো তাতে আমাদের কাছে রিকোয়েস্ট ছিল যে মিঠু সাহা মিঠু সাহা তুমি রিকোয়েস্ট করেছিলে যে দাদা তোমার তোমার কোন জিনিসগুলো দাদার অপছন্দ সেগুলো বলবে আর দাদার কোন জিনিসগুলো তোমার অপছন্দ সেগুলো বলবে এবং ইনস্ট্যান্ট বলবে নিজেরা রিহার্সাল দিয়ে না রিহার্সাল দেওয়ার তো প্রশ্নই ওঠে না এইমাত্র তো ঘরে ঢুকেছে তো এখন আজকে ভাবছি আমরা সেটাই বলবো প্রথমে তুমি বলো আমার কোন কোন জিনিস তোমার অপছন্দ সব থেকে বড় পছন্দ হচ্ছে যখনই কোনো কাজ করবে আমাকে ডাকবে শোনো শোনো এটা করো শোনো মানে আমি যদি কোনো কাজে যুক্ত থাকি সেটাকে ফেলে তার কাছে যেতে হয় কেন আমার কাজগুলো পিছিয়ে যায় এটা হচ্ছে সব এমনি আর কোনো নেগেটিভ জিনিস খুঁজে পাইনি এখন এমনি ঠিক আছে কোনো প্রবলেম নাই আমার তো অন্তত কোনো প্রবলেম তারপরে কোমরের প্রবলেমটা আছে ওই জন্য একটু পারে না যাই হোক নিজের মানুষ তো আমাকে দেখতে হবে যেহেতু আমি একটু ফিট আছি বলো এবার আমি সত্যিটা বলে দিলাম সত্যি তো আমিও বলতে ভালোবাসি আমি মিথ্যা বলি না সেটা তুমিও জানো আমার পরিবারের সবাই জানে আমার শ্বশুর বাড়ির লোক জানে আমার বাপের বাড়ির লোক জানে আমার পরিবারের সবাই জানে যে আমি মিথ্যা বলি না কোনটা অপছন্দ ওইভাবে কখনো ভেবে দেখিনি যে কোনটা অপছন্দ তবে একটা জিনিস এখন বসে বসে ভেবে বার করলাম একটা জিনিস অপছন্দ সেটা হচ্ছে আমার একটা অভ্যাস আছে যে আমি যদি কিছু করি একা একা কোনো ডিসিশন আমি নিতে পারি না মানে নিতে চাই না যখন কলকাতায় থাকতাম একা থাকতাম ছেলে মেয়ে মানুষ করেছি একা একাই সব ডিসিশন নিয়েছি কারণ এখান থেকে ডিসিশন যাবে তারপরে করব সেটা তো হতো না এইখানে আসার পরে হয় কি কোনো একটা জিনিস যে কোনো জিনিস কিছু কিনবো সেটা ওর জন্যই হোক বা আমার জন্যই হোক বা কোনো একটা কিছু রান্না করব হ্যাঁ ওকে জিজ্ঞেস করি হ্যাঁ এইটা আমি বলিনি তারপর তুমি বলো আমি বলিনি আমি তো দিয়ে দিচ্ছি আমি বলিনি তো এরকম বলবে আমি যদি বলি যে হ্যাঁ গো এটা করব এটা করলে তোমার যেটা ইচ্ছা হচ্ছে করো না হ্যাঁ এটা কিনবো তোমার পছন্দ কেন না এরম না আমি চাই একটু অন্য রকম যে বাহ এটা হ্যাঁ ঠিক আছে আজকে করো আজকে এটাই ইচ্ছা করছে এই জিনিসটা করে না মানে একদিক থেকে দেখতে গেলে জিনিসটা ভীষণ ভালো যে কোনো কিছু আমার উপর চাপিয়ে দেয় না আরেক দিক থেকে দেখতে গেলে আমার ভিউ থেকে দেখতে গেলে আমার পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে হয় কি আমি যদি বলি যে এটা কিনবো যদি তখন বলে বা জিনিসটা তো বেশ ভালো কেন আমি জোরটা পাই বেশি সেইটা বলতে চায় না এই একটাই আর কিছু সেরকম খুঁজে পাইনি তবে টুকটাক অপছন্দের জিনিস ঘুমের মধ্যে প্রচুর কথা বলে এটার ভালো খারাপ দুটো দিকই আছে ভালো দিক হচ্ছে সারাদিনে যা করে সেটা ঘুমের মধ্যে বলে যদি কিছু করে সেটা ঘুমের মধ্যে বলে দেবে আমার খারাপ জিনিস হচ্ছে ঘুমের মধ্যে বললে পরে আমার ঘুমটা ডিস্টার্ব আর কিছু না তবে তোমাদের কাছে আমার আমার একটা রিকোয়েস্ট আছে আমি ব্লগের মধ্যে ম্যাক্সিমামটা চেঞ্জ আনবো আমি ওর ব্লগের মধ্যে এই যেহেতু এখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে না ওই জন্য আমি একটু খুবই একটু আবদ্ধ মধ্যে আছি আমার টোটাল কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে বাড়িটার মধ্যে একটু রং ফং করে আমি যখন একটু ফ্রি হয়ে যাব। তোমরা একটু আমাকে সময় দাও ব্লগ আমি অনেক চেঞ্জ আনবো আশা করি সেই দিন সেই সময়টা আমাকে তোমরা দেবে এই তো দেখো না সকাল সকাল সাতটায় ওপর থেকে নিচে নেমেছি সারাক্ষণ কাজ হয়েছে সারাদিন পাঁচটার সময় ওরা কাজ করে গেছে আমি আর একা একা ওপরে এসে কি করবো আসিনি ও আসলো এবার ওপরে আসলাম আর তারপরে কি বললো তো একা থাকলে একরকম হয় এখন তো সবার সাথে থাকি যখন একা ছিলাম একরকম ছিল এখন সবার সাথে থাকি হুট করে মাঝখানে বসে আমি ব্লগ স্টার্ট করে দিলাম এটা তো হয় না না লোকজন আসছে যাচ্ছে রান্না হচ্ছে কাজ হচ্ছে কাজের লোক আসছে এর মাঝখানে বসে আমি ক্যামেরা হাতে করে হ্যাঁ হ্যালো হ্যাঁ করে এটা হয় না ওর জন্য হচ্ছে কি একটু ব্লগটা একটু ইয়ে হচ্ছে কাজ চলছে তিন চার দিন হয়ে গেল কাজ হচ্ছে তাই তো চার দিন হলো আজকে ওই দিন দশবারের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে তার মধ্যে আমরা চেষ্টা করব কালকে খুব ইচ্ছে আছে বাইরে তো কোথাও একটা যাব কোথায় যাব এখনও জানি না সেটা সারপ্রাইজ কারণ আমি তো দুর্গাপুরে কিছু চিনি না যেখানে নিয়ে যাবে সেখানেই যাব এবার যেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে অবশ্যই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব আর তোমাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে সেইখানে নিশ্চয়ই তোমাদের সঙ্গে ব্লগ করব। ঠিক আছে কালকে আর তারপরে দেখি কতটুকু কি করতে পারি তবে জানুয়ারি থেকে টোটালি একদম মানে অভিনবত্ব পাবে আমাদের ব্লগের মধ্যে এইটুকু বলে রাখি ডিসেম্বরটা একটু আমাদের সময় মানে নতুন বছর থেকে নতুন কিছু নিয়ে আমরা দুজনে চলে আসবো যেমন চলছে চলুক তবে একটু চিঠি একটু আলাদা হবে গতকাল তো আজকে তো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে কালকে ভেপারটা নিয়েছিলাম বলে গতকাল তো গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না যার জন্য ব্লক করতেই পারিনি আমি মন থেকে আশা করি যে তোমরা আমাদের সঙ্গে আছো থাকবে ঠিক আছে যেমন বলেছিলাম আজকে গল্পটা দেব কিন্তু গল্পটা তো আমার অনেক লেখা থাকে না দু চারটে দু একটা লেখা থাকে এখনো পর্যন্ত গল্পটা লিখে উঠতে পারিনি কারণ সারাদিনে কাজ তো ছিল কখন করব বলো তার মধ্যে আবার ওই ছোট ভাগ্নিটার সাথে ওকে ফোনে গেমস ডাউনলোড করে দেওয়া হয়েছে ওয়ার্ড মেকিং মানে ওর স্টক আপ ওয়ার্ড বাড়ানোর জন্য এইবার যখন ওয়ার্ড মেকিংয়ের ওয়ার্ড মেকিং গেমসে একটু ওপরের দিকের লেভেলে যাচ্ছে তখন প্রবলেম হচ্ছে মামি দেখো না এই একটা ওয়ার্ড পাচ্ছি না এবার ওর খেলা তো ভালো লাগে ওর সাথে আমিও মেতে গেলাম খানিক্ষণ ওতেই চলে গেল এইভাবে তারপরে মা রান্না মাই করে সত্যি কথা যেটা বলতে রান্না আমি করি না খুব কম ওই হোম ডেলিভারি থাকলে রান্না করি এখন তো হোম ডেলিভারি কালকে অবধি নিয়ে ওরা বাড়ি চলে গেছে এখন শনি রবি বন্ধ থাকবে আর হোম ডেলিভারি না থাকলে মাই রান্না করে ওই হাতে হাতে যেমন শাক করলো শাকটা বেছে দিলাম তরকারি যেটা করবে সেগুলো কেটে কুটে গুছিয়ে দিলাম এইটাই করে দিই আর বাকি রান্না করে মাই তো সেগুলো একটুখানি যা হচ্ছে আর কি এখন একটু হচ্ছে ওটা তো কালকে নিয়ে যাবে তো তো আমাকে ইচ্ছা আছে তারই মধ্যে সবাই খেয়ে কেউ কিন্তু কিছু মনে করো না তোমাদের সাথে একটা গান গেয়ে দিচ্ছি এটা কেউ কিন্তু মাইন্ডে নিয়ে না তার মধ্যে আমার অনুভব পড়ে যেই গানটা গাইছে আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি মেয়েদের নিয়ে কোনো গান গাইছে তবে গানটা গানই গান হিসেবে নিয়েও ও জানোই তো এটা একটা বিখ্যাত গান রে দাও নারী চরিত্র বেজায় জটিল কিছুই বুঝতে পারবে না ওরা কোনো ল মানে না তাই ওদের নাম লল না তোমরা প্রেমে পড়তে পারো ওদের চলন বলন দেখে আঁকা ধনু বাঁকা গরু পারে তোমার মুন্ডু খেতে তুম সেই রসেতে মজেছে ভায়া সে বেলতলাতে আর যাবে না যতই কেন ইচ্ছে হো বুঝলে বুঝলে বলতো আমি একজন শান্ত পত্নী পত্নিনিস্ত ভল কেউ কিছু মনে করো কিন্তু গুড নাইট আরো ভালো 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 ব্লগ আসবে একটু আমাকে দে সময় দাও এটা গুড এটা তোমাদের কাছে রিকোয়েস্ট টাটা বেস্ট অফ লাভ সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি সব সময় চাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমাদের সাথে থাকো তোমাদের জন্যই ব্লগ আমার আশা ঠিক আছে